হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে আসছি হচ্ছে একটা সুইডিশ খাবার, আর এই সুইডিশ খাবারটা কিন্তু খুবই খুবই পপুলার খাবার। এইটা হচ্ছে স্যালমন ফিশ, আর স্যালমন ফিশটা কিন্তু অনেক অনেক মজা, এটা শরীরের জন্য অনেক ভালো, আর আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। অনেকদিন পরে এই খাবারটা বানিয়ে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করব। আর এই খাবারটা কিন্তু শুধু আমরা মাছ, আলু সিদ্ধ আর একটা সস, হোয়াইট সস বানাবেন, এইটা কিন্তু বানাইতে অনেক অনেক ইজি, এটা বেশি টাইমও লাগে না এবং অল্প কিছু উপকরণ দিয়ে এটা করতে পারেন। তাহলে চলুন দেরি না করে আমি দেখিয়ে দিচ্ছি। আর আমি বাজার থেকে নিয়ে আসছি একটা স্যালমন ফিশের হাফ, যে ফিলেগুলো পাওয়া যায় সেটা আমি নিয়ে এসেছি। আর এই ফিলেটাই কিন্তু 1.5 কেজির মতো, আর আমি লেজের সাইডটা আমি কেটে নিয়েছি। নিয়ে আমরা শুধু চারজন খাবো, সেই জন্য চারজনের জন্য যেটুক নিয়ে নিচ্ছি, আর এটা একটা ট্রেতে বসাবো, সেই জন্য আমি এটুক নিয়ে নিলাম। এখানে কিন্তু 1 কেজির মতো হবে। আর উপরের স্কিনটা কেমন করে ফেলে দিতে হয় সেটা আমি দেখাবো। আর এই স্কিনটা যখন আপনার এই মাছটা আইস থাকে, এই স্কিনটা ফেলে দিতে অনেক ইজি হয়, কারণ একটা টান দিলে উপর থেকে উঠে যায়। আমি স্কিনটা ফেলে দিয়েছি, এখন আমি টের ভিতরে মাছটা বসে দিলাম। আর মাছে কী কী দিয়ে দিচ্ছি, আমি এখানে একটা যে এখানে সিট্রনগুলো পাওয়া যায়, লেমন হলুদগুলো যেটা পাওয়া যায় সেটা নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এটাকে জুসটা ভালো করে দিয়ে দিচ্ছি, কারণ বেশি পরিমাণ জুস লাগবে। আর দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন, কারণ এখানে 1 টিস্পুন লবণ দিলে হয়ে যাবে। আর আমি দিয়ে দিচ্ছি ডিল, যে ডিলগুলো আপনারা ফ্রেশটাও দিতে পারেন, আমার এটা কেনা ছিল যে কোটার ভিতরে পাওয়া যায় সেইটা আমি দিয়ে দিচ্ছি। ডিল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। দেওয়ার পরে আবার আমি লেমন জুস আরেকটু দিয়ে দিচ্ছি, কারণ লেমন জুসটা দিয়ে এটা ব্রেক করলে দেখবেন অনেক সফট থাকে, মানে ব্রেকটা একদম শক্ত হবে না। দেওয়ার পরে আবার আমি একটু দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। দিয়ে উপর দিয়ে আমি পাতলা পাতলা করে যে সিত্রনটা ছিল সেটা আমি কেটে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো বাটার, বাটারটা দিয়ে দিলাম এই জন্য, বাটারটা দেওয়ার পরে দেখবেন একদম অনেক সফট, বাটার আর লেমন জুস দিলে অনেক সফট হয়। এগুলো দেওয়ার পরে আমি এখন ওভেনে দিয়ে দেব বেক করার জন্য। আর ওভেনে 200 ডিগ্রিতে দিয়ে 25 মিনিট বেক করলে অনেক সুন্দর হয়ে যাবে। সেই ফাঁকে আমি দিয়ে দিচ্ছি চুলাতে আলু সিদ্ধ। আলুগুলোকে আমি আগের থেকে সিলে রেখেছিলাম, খোসাটা ফেলে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ আর পানি দিয়ে সিদ্ধ করে বসিয়ে দিচ্ছি। আর সেই ফাঁকে আমি বানিয়ে নিচ্ছি এখন সস, যে হোয়াইট সসটা বানাইতে হবে। সেই হোয়াইট সসটা বানাইতে আপনারা ফ্রেশ ক্রিম বাসায় যে পাওয়া যায়, দোকানে কিনতে পাওয়া যায় সেটা নেবেন। আমি এখানে ফিল ক্রিম যেটা পাওয়া যায় সেই ফিল গ্রেডটা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানেও 1 টিস্পুনের মতো ডিল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব অল্প পরিমাণ ব্ল্যাক পেপার, আর দিয়ে দিব 2 টেবিল চামচের মতো মেয়োনেজ দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেওয়ার পরে সসটা হয়ে গেল। আর সসটা বানাইতে কিন্তু কোনো বেশি অত বেশি মশলা ইউজ করতে হয় না। আমার সস হয়ে গেছে এবং আমার ফিশটা ব্রেক হয়ে গেছে, এখন আমি বের করে এটাকে সার্ভ করব। আর দেখুন কাটতে বোঝা যাচ্ছে যে কতটুক সব, আর এই মাছটা কিন্তু খেতে অনেক অনেক টেস্টি, আপনারা চাইলে এরকম বাসায় বানিয়ে নিতে পারেন। আর আমার আজকের সব রেসিপি আমি আপনাদের সাথে সব দেখিয়ে দিলাম, আর আমার ইনগ্রিডিয়েন্টসগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে ওখান থেকে দেখিয়ে নিতে পারেন। আর আমাদের আজকের ডিনার ছিল এইটা, আমরা সবাই মিলে এই ডিনারটা খেয়ে নিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করা আলু, আর এক পাশে দিয়ে দিচ্ছি সস। আলু আর এই স্যালমন ফিশটা খেতে অনেক অনেক টেস্টি, আপনারা চাইলে এরকম বাসায় বানিয়ে নিতে পারেন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন কেমন, আপনারা বাসায় বানালে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এটা আমি একটু কেটে দেখাচ্ছি এটা কতটুক সফট, আপনারাই দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, নেক্সট টাইমে আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। খুদা হাফেজ, বাই।